দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন টিকিয়া কাবাব বা শামি কাবাবের রেসিপি। এটা কিন্তু আমাদের সবারই কম বেশি পছন্দ, তাই না? এটা গরুর খাসি অথবা চিকেন দিয়ে তৈরি করা যায়। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে শামি কাবাবের এই রেসিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 600 গ্রাম চিকেনের যে বুকের মাংসটা আছে, সলিড মাংসটা, সেটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 3/4 কাপের, মানে 1/4 কাপ এখানে বুটের ডাল বা যেটা আমাদের ছোলার ডাল থাকে, সেটা আমি পানিতে ভিজিয়ে এটার সাথে অ্যাড করে নিচ্ছি। এখন কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে তেজপাতা নিয়ে নিয়েছি আর সাথে যোগ করে দিয়েছি তিন চারটা হচ্ছে সবুজ এলাচ, 2টা লং, 1/2 টিস্পুনের মতো গোলমরিচ এবং 2টা ছোট টুকরা দারুচিনি, এটাকে দিয়ে দিচ্ছি। যোগ করে দিচ্ছি এখানে 1 টিস্পুন করে আদা রসুন বাটা, স্বাদ অনুপাতে লবণ এবং এখানে 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো, 1 টিস্পুনের মতো জিরার গুঁড়ো আর 1 টিস্পুনের মতো ধনের গুঁড়ো, এটাকে দিয়ে আমি এখন এটার সাথে যোগ করে দিব 3 কাপের মতো পানি। এটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকুই আমি দিয়ে এটাকে ঢাকা দিয়ে কুক করব 20 মিনিটের মতো মিডিয়াম জালে। তো ফিরে এলাম 20 মিনিট পরে। এই যে দেখুন, আমাদের চিকেনটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি, এ পর্যায়ে আর বেশি রান্না করব না। এখন এই গরম মশলাগুলো ফেলে দিচ্ছি আর আমার ব্যালকনিতে একদম ফ্রেশ এই যে মিন্ট, এটা পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি, এখানে আমার কাবাবে প্রয়োজন পড়বে। তো এটা দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে। তো আমি অল্প কয়েকটা নিয়ে নিলাম। এখন এখানে পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ এখানে নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচের মতো মিন্ট মানে পুদিনা, আর সাথে এই যে আমি সবগুলো গ্রাইন্ড করে নিয়েছি, আর গরম মশলা আর ডিম লাগবে। তো এখন আমি এখানে 1/2টা ব্যবহার করব, সম্পূর্ণটা আমি আজকে বানাবো না। তাই এই চিকেন কিমার যে মিক্সারটা আমি 1/2 দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো সবগুলো উপকরণ একসাথে আমাকে মেখে নিতে হবে। এ পর্যায়ে আমি মিশিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গরম মশলা আর 1টা ডিম। ডিমটা যদি আপনাদের প্রয়োজন পড়ে, বেশি ড্রাই হয়ে যায়, তাহলে আপনারা 2টা ডিমও ব্যবহার করতে পারবেন। তো এভাবে আমি সবকটা উপকরণ মিশিয়ে নিয়েছি আর এখন আমি এখানে চেক করে নিব লবণটা ঠিক আছে কিনা আর এটা বাইন্ডিংটা হচ্ছে কিনা। তো আমি এখন যোগ করে দিলাম টেস্টিং সল্ট, এটা কিন্তু অপশনাল বাট দিলে কিন্তু খুবই মজা হয়। তো আমি এটাকে সবগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি টিকিয়ার শেপ দিয়ে নিব, যেরকমটা নর্মাল হয় এরকম বড়ার মতো গোল গোল করে। আর খেয়াল রাখতে হবে এই টিকিয়াগুলোতে যেন কোনো ফাটল না থাকে। ঠিক এইভাবে সুন্দর করে আমি মসৃণ করে টিকিয়াগুলো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা চাইলে ফ্রোজেনও করতে পারেন, 10 মিনিট ফ্রিজে রেখে জিপলক ব্যাগে ভরে আপনারা এটাকে রেখে দিতে পারবেন ফ্রিজে। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ তেল, এটাকে মিডিয়াম জালে আমাকে ভাজতে হবে। যেহেতু সব জিনিসই কুক করা, তাই বেশি ভাজার প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট আমাদের মিডিয়াম জালে এপাশ ওপাশ করে আমাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমাদের 1 পাশটা হয়ে গেছে, আমি অন্য পাশটা এভাবে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আমাদের এভাবেই চিকেন টিকিয়াগুলো সবগুলো ভেজে নিতে হবে। চিকেন শামি কাবাব বানানো কিন্তু খুবই সহজ, আপনারা তো দেখেই নিলেন যে আমি কত সহজে এটা তৈরি করে ফেললাম। আর হ্যাঁ, যারা আমার আজকের চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও চেপে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও নোটিফিকেশন এলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই চিকেন শামি কাবাবের রেসিপি। আশা করি আমার এই চিকেন কাবাবগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুল করবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।